हाय फ्रेंड्स, तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मिष्टान मंडल। तो तुम्हारा प्रत्येके जेने गेछो जे डब्ल्यू पुलिस इंटरव्यूते 17,538 जन टोटाल डेकेछे। तो तार मध्ये किन्तु जे तुम्हारा प्रत्येके कमेंट करछिले जे दादा कत जन जेलाय कत जन करे डेकेछे किंबा इंटरव्यूते शर्टलिस्टेड होयेछे, तो एकटा लिस्ट गतकाल रात्रे एकजन आमाके ह्वाट्सएप करेछे, एकटा सबसक्राइबार, तो ताके अनेक अनेक धन्यवाद। तो ভাবলাম তোমাদের কাছে রাত্রিতে প্রোভাইড করে দিই, কিন্তু রাত্রিতে সময় ছিল না, তাই আজকে সকালে ভিডিওর তোমাদের কাছে বানালাম। তো দেখো, তার আগে বলে রাখি যে যে কোনো রকম সবার আগে যদি আপডেট পেতে চাও, অনেক কিছু নতুন আপডেট এবং সবার আগে যদি পেতে চাও এবং একদম অথেন্টিক, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দেয়, এটা কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তো আজকে তোমাদের ডিসকাস করবো যে প্রত্যেক জেলায় কতজন করে কিন্তু ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকেছে। তো দেখে নাও যে একটা লিস্টটা তোমরা দেখে নাও, যে প্রথমে এসছে কিন্তু নদিয়া। তোমরা প্রত্যেক বছর জানো যে নদিয়ায় কিন্তু সবথেকে বেশি দেখতে, দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাব্লিউপি কনস্টেবল অথবা লেডি কনস্টেবল মেন এক্সাম পাস নদিয়া হচ্ছে 3,089 জন। তারপর হচ্ছে নর্থ চব্বিশ পরগনায় ডেকেছে টোটাল 2,215। বাঁকুড়াতে পাস করেছে যে ইন্টারভিউতে শর্টলিস্টে 1,410। মুর্শিদাবাদ হচ্ছে 1,148, কোচবিহার হচ্ছে 908, বর্ধমান যে ইস্ট হচ্ছে 906, মালদা হচ্ছে 807। তারপর দেখে নাও পুরুলিয়া হচ্ছে 781, পশ্চিম মেদিনীপুর হচ্ছে 686, সাউথ চব্বিশ পরগনায় পাস করেছে 685, হুগলি হচ্ছে 667, বীরভূম হচ্ছে 532, আলিপুরদুয়ার হচ্ছে 470, হাওড়া হচ্ছে 449, জলপাইগুড়ি 422, উত্তর দিনাজপুর হচ্ছে 420, বর্ধমান ওয়েস্ট হচ্ছে 381। তারপর দেখে নাও যে তোমাদের, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, বর্ধমান ইস্ট হচ্ছে 381, দক্ষিণ দিনাজপুর 370, পূর্ব মেদিনীপুর 368, ঝাড়গ্রাম 244, দার্জিলিং 226, কলকাতা 103, কালিম্পং 33, আদার স্টেট হচ্ছে 218। এই জায়গায় আদার স্টেট বলতে ইউপি বিহার এমপি এইসব স্টেটকে কিন্তু বলেছে। দেখে নাও টোটাল কিন্তু আছে, দেখে নাও টোটাল হচ্ছে 17,538 জন। তো তোমরা পুরো পিডিএফটা কিন্তু তোমরা দেখে নিলে, তো এরকম আশা করি এই যেটা কিন্তু যে পিডিএফটা পাঠিয়েছে আশা করি অথেন্টিকই ওঠে, কারণ তা নাহলে তোমাদের ভিডিও প্রোভাইড করতাম না। এটা টোটাল কিন্তু এতই আছে, তারপর এরপর যদি হয়তো কোনো কিছু ভুল হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, বাট যতটুকু তোমাদের কাছে চেষ্টা করবো অথেন্টিক এবং সবার আগে দেওয়ার জন্য। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখো, আর ডিসক্রিপশনের নিচে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই তোমরা অ্যাড হয়ে যাও, সেখানে বিভিন্ন রকমের পিডিএফ তাছাড়া অন্যান্য গ্রুপের কিন্তু এর কিন্তু প্রোভাইড করা হয়। তো থ্যাংক ইউ গাইজ, আর ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস আসতে চলেছে, আর কাট অফের একটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো যে ফাইনাল কাট অফ কত যাবে। জয় হিন্দ।